সুপ্রিয় দর্শক শ্রোতা, রাকিব মুসাববীর অফিসিয়াল চ্যানেলে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা জানেন রাকিব মুসাববীর অফিসিয়াল চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন সময় প্রতিবেদন, তথ্যচিত্র, ব্লগ এবং মিডিয়াতে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় আপনাদের সাথে শেয়ার করে থাকি। আজ আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটি ভিডিও। চলুন যাই, আর দেরি না করে দেখে আসি নতুন ভিডিওটি। লালন সাঁই বাংলাদেশের একজন জনপ্রিয় বাউল সাধক। তিনি ছিলেন একজন বহুমুখী প্রতিভার অধিকারী, একজন বাঙালি বাউল সাধক। তিনি মানুষের কাছে ফকির লালন, লালন সাঁই, লালন শাহ ইত্যাদি নামেও পরিচিতি লাভ করেন। লালন শাহ তিনি একাধারে একজন আধ্যাত্মিক বাউল, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক ছিলেন। তিনি বাংলা বাউল সঙ্গীতে অসামান্য অবদান রেখে গেছেন। তিনি তার জীবন দশায় অসংখ্য গানের কথা, সুর ও সঙ্গীত রচনা করে গেছেন। তার রচিত গানের ভান্ডারকে বলা হয় লালন গীতি। লালন ফকির একজন বাউল গায়কও ছিলেন। লালনকে বাংলা বাউল গানের অগ্রদূত বলা হয় এবং তাকে বাংলা বাউল গানের সর্বশ্রেষ্ঠ বাউল সাধক বলেও আখ্যায়িত করা হয়। তার গানের মাধ্যমে ১৯ শতকে বাংলা বাউল সঙ্গীত উপমহাদেশে ব্যাপক আকারে জনপ্রিয়তা লাভ করে। লালন সাঁই তার জীবন দশায় মানবতা ও মানবধর্মকে বেশি প্রাধান্য দিয়েছিলেন। লালন ফকির ছিলেন প্রচণ্ড মানবতাবাদী এবং তিনি ধর্ম, জাত, কুল, বর্ণ, লিঙ্গ ইত্যাদি অনুসারে মানুষের ভেদাভেদ কখনোই বিশ্বাস করতেন না। কুষ্টিয়ার কুমারখালী উপজেলাতে তিনি একটি আখড়া তৈরি করেছিলেন, যে স্থানটি সবার কাছে লালনের আখড়া নামেই পরিচিত লাভ করে। জানা যায় তিনি সেখানে তার শিষ্যদের নীতি ও আধ্যাত্মিক শিক্ষা দিতেন। তার শিষ্যরা তাকে সম্মানিত করে সাঁই বলেও ডাকতেন। তিনি প্রতি শীতকালে তার আখড়ায় একটি মহোৎসবের আয়োজন করতেন। এতে তার শত শত শিষ্য ও বিভিন্ন সম্প্রদায়ের লোকজন একত্রিত হতেন এবং তিনি সেখানে সঙ্গীত ও বাউল সাধনা নিয়ে তাদের সাথে আলোচনা করতেন। চট্টগ্রাম, রংপুর, যশোর এবং পশ্চিমে অনেক দূর পর্যন্ত বাংলার ভিন্ন ভিন্ন স্থানে বহুসংখ্যক লোক লালন ফকিরের শিষ্য ছিলেন এবং ধারণা করা হয় তার শিষ্যের সংখ্যা আনুমানিক প্রায় 10,000-এরও বেশি ছিল। লালন সাঁইয়ের রয়েছে অসংখ্য জনপ্রিয় গান, তার মধ্যে বর্তমান প্রজন্মের কাছে সময় গেলে সাধন হবে না, ধন্য ধন্য বলি তারে, মিলন হবে কত দিনে, খাঁচার ভিতর অচিন পাখি, আমি অপার হয়ে বসে আছি, সব লোকে কয় লালন কি যাত সংসারে ইত্যাদি গানগুলো ব্যাপক জনপ্রিয়তা পায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আমাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি আমাদের আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই রাকিব মুসাববীর অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি চাপুন। আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।